গত 14 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন সরকারি দপ্তরে চলছে বিশেষ স্বচ্ছতা অভিযান। সোমবার ছিল তার শেষ দিন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রায়গঞ্জ বিডি অফিসে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী বালিকাদের নিয়ে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয় সহ তার পার্শ্ববর্তী পরিবেশ এবং সর্বোপরি ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপর সচেতনতা বৃদ্ধি করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন বলে জানান রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মণ্ডল। তিনি এ প্রসঙ্গে কি জানিয়েছেন আমাদের গতকাল স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ চালু, মানে আমাদের গোটা ব্লক জুড়ে হয়েছে, সে তথা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হয়েছে। সমস্ত অফিসগুলো, বিশেষ করে বিডিও অফিস, এসআই অফিস, বিএমএইচ অফিস এবং তৎসম আমাদের যত ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসগুলো আছে সবগুলোতেই স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ একটা বিশেষভাবে পালিত হয়েছে। এবং আজকে সমস্ত আইসি মেটেরিয়াল হিসেবে আমরা যে ড্রাইভটা আমাদের রাজ্যের তরফ থেকে, জেলা এবং ব্লকের তরফ থেকে করা হয়েছে, সেটাকেই থিম রেখে আমরা কন্যাশ্রী মেয়েদের একটা অঙ্কন প্রতিযোগিতা এখানে আয়োজন করেছি এবং সেখানে কন্যাশ্রী মেয়েরাই পার্টিসিপেট করছে এবং অঙ্কন প্রতিযোগিতাটি ওই জন্যই চলছে। কোন কোন স্কুল পার্ট? মানে হাতিয়া আছে, শঙ্করপুর হাই মাদ্রাসা আছে এবং আরও অন্যান্য বিশেষ বিশেষ স্কুল আছে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।